যদিও এটা সিরিয়ালে চতুর্থবারও বিয়ে হচ্ছে। এই যে এতটা ঘুমটা দিয়ে আছে ওই জন্য বললাম যে পিয়া তোরা কেসা অভিমান। নো, এই যে আমি নাতির বিয়েতে সেজেছি তাতে ও এত রাগ করেছে আমার উপর, ও বলেছে আমার সঙ্গে আর কথাই বলবে। অনস্ক্রিন যতটা দুষ্টু, অফ স্ক্রিন তার থেকে আরেকটু বেশি দুষ্টু। আমি একদম সহ্য করতে পারি না তোমাকে। আমিও পারি না, আমি ওকে একদম সহ্য করতে পারি না, জঘন্য লাগে। অবমান প্লিজ, ঠিক আছে বাকিটা আমরা অফ স্ক্রিন বুঝে নিচ্ছি। আমার তো মনে হচ্ছে আমার টলিস্কোপে চাকরিটা পাক্কা হয়ে গেছে। বিয়ে কার বিয়ে? ও হ্যাঁ, এদের বিয়ে হচ্ছে জানি। হ্যাঁ সেটা ভালো, এইসব রয়েছে লেবার লোক রয়েছে, এরা দেখে নেবে বিয়েটা। আমি এই পাখা বন্ধ করে চুরি হয়ে যাবে। আমার বউ তো সাজতেই জানে, শুধু কিচ্ছু পারে না। জীবনটা তো আমাদের ট্র্যাজেডি, তাই আমরা কমেডি রিল বানাই। নমস্কার, আমি শ্রী টলিস্কোপে আপনাদের সবাইকে স্বাগত। আর এই মুহূর্তে চলে এসেছে আবার একটা বিয়ে বাড়িতে। এবারে তো এখানে কাঁধে কাঁধে পেয়েছি, কোন কোন বাড়ির মানুষদেরকে পেয়েছি বা কোন কোন বাড়ির সদস্যদেরকে পেয়েছি, সেই সব কিছু নিয়ে মারবো আজকের আড্ডা। তাহলে চলুন ঘুরে দেখি যে কোন কোন বাড়ির সদস্যদেরকে আজকের আড্ডায় আমি পেলাম। কেমন লাগলো আজকের পর্ব সেটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে দেখে নিই আজকের পর্ব। প্রথম হবো, উফ একটু প্যান হোক ক্যামেরাটা। ও মা, কার্বি এখানে প্রথম তোমার কাছে যায়, আমি একটু সরেই বসে তাহলে হবে। হয়ে গেছে কার্বি, যদিও এটা সিরিয়ালে চতুর্থবারও বিয়ে হচ্ছে। হ্যাঁ ঘুরে এসে ঘুরে এসে তুমি প্লিজ এভাবেই বসো, এভাবে না না, গান গাওয়াটা ভয়ঙ্কর হবে। দেখি কি মুখে, মানে একটা গান তো গাইতে ইচ্ছে। হ্যাঁ মানে এই যে এতটা ঘুমটা দিয়ে আছে ওই জন্য বললাম যে পিয়া তোরা কেসা অভিমান। আরে আমি তো এমনি, মানে আমি ভালো ছেলে, মানে আমি বলো আমি ভালো ছেলে না? থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, ও নিজেই নিজেকে ভালো ভালো বলছে। না না, ছেলেটা ভালো, একটু বিচ্ছু, একটু বিচ্ছু দুষ্টু আছে কিন্তু ভালো। সে তার মানে যে মানুষটা খারাপ ছেলেটা খারাপ না বললে হবে না। বিশ্বাস করো অফটা বলা ঠিক হবে না গো, সুতরাং তুমি অনটা বলো। খুব ভালো লক্ষ্মী মেয়ে, তুমি জানো এই যে আমি নাতির বিয়েতে সেজেছি তাতে ও এত রাগ করেছে আমার উপর, ও বলেছে আমার সঙ্গে আর কথাই বলবে। মানে যেহেতু নাতির বিয়েটা ওর সাথে হচ্ছে না আপাতত, আমরা তাই জানি, সেহেতু ও বলছে তুমি এতটা সেজেছো, আমি দেখো বাড়িতে ঢুকে, মানে ও যখন আমার বাড়িতে ঢুকবে ওর সাথে কথাই বলবো না, যেহেতু ওর সঙ্গে আমার ইয়েটা অনেক বেশি, সিরিয়ালে জেলটা অনেক বেশি, কিন্তু আমার সাথে কথা বলবে না, এতটা রাগ করেছে আমার উপর। কিছু নেই, আমরা শুনতে পাচ্ছি না তুমি কি বলছো। এখন আমি আসতে, কারণ মানে বুঝতে পাচ্ছেন তো, এই সিট ওই সিট ধরে এবার আমার হাত থেকে না মানে পাস পাস করতে করতে যেতে হবে। তো হ্যাঁ আমি আমি কি তাহলে নিজের ব্যাপারে সব ভালো ভালো কথাগুলো নিজেই বলে নেবো? তুমি তোমার বাড়ির সদস্য যারা যারা আছে তাদের সম্বন্ধে তুমি একটু তাহলে বলো।
তুমি কার ব্যাপারে শুনবে বলো? মানে অফ স্ক্রিন না অন স্ক্রিন? অফ স্ক্রিন, অফ স্ক্রিন। ঠাম্মি অন স্ক্রিন যেরকম, অফ স্ক্রিনও সেরকম। ঠাম্মি অন স্ক্রিন যতটা দুষ্টু, অফ স্ক্রিন তার থেকে আরেকটু বেশি দুষ্টু, এবং প্রচণ্ড দুষ্টু। মানে আমরা রুমকিদির সামনে কোনো, হ্যাঁ রুমকিদির সামনে কোনো কথা বললে আমরা ভাবি যে এই কথাটার কি উত্তর আসতে পারে। মানে বড় কথা সেই উত্তরটা রুমকিদি এত সিরিয়াসলি দেয়, ঠিক আছে? মানে কোনো একটা কথা খুব, আমরা আমরা না সেটা বলা ঠিক হবে। হ্যাঁ আমরা আমরা এক্সাম্পল এক্সাম্পল এগুলো অফ স্ক্রিন, আমাদের অফ স্ক্রিনই থাক, অফ ক্যামেরাই থাক, মানে অন ক্যামেরা আর নাই বা বললাম। ও তো ভাই, ঠিক আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে দোস্তানা পার্ট 4 আসতে চলেছে। বেসিক ব্যাপার হচ্ছে আমরা কেউই কারোর আগেনস্টে কিছু বলবো না, ঠিক আছে? এটা অসম্ভব। মানে আগেনস্ট বললে আমরা ওই দুষ্টু মিষ্টি একটা ব্যাপার হতে পারে, কিন্তু এমনিতে আমরা বেসিক্যালি কেউ কাউকে সহ্য করতে পারি না। আমি একদম সহ্য করতে পারি না তোমাকে। আমিও পারি না, আমি ওকে একদম সহ্য করতে পারি না, জঘন্য লাগে। অবান প্লিজ, ঠিক আছে, বাকিটা আমরা অফ স্ক্রিন বুঝে নিচ্ছি। কিছু বলবে তুমি? কি আর বলবো, আমার তো মনে হচ্ছে আমার টলিস্কোপে চাকরিটা পাক্কা হয়ে গেছে। দেখে না, মানে তোমার তারা প্রচন্ড ফোন ঘাটতে ব্যস্ত। না মানে আমি আমি মাপছি অলোকেশনালকে লুটবো, কিভাবে লুটবো, কতটা লুটবো, আমার মাথায় সবসময় তাই চলছে। বিয়ে কার বিয়ে? ও হ্যাঁ এদের বিয়ে হচ্ছে জানি, হ্যাঁ সেটা ভালো। এইসব রয়েছে লেবার লোক রয়েছে, এরা দেখে নেবে বিয়েটা। আমি ওই আর একটা লেবার, আমার বউ তো সাজতেই জানে, শুধু কিচ্ছু পারে না। ও মা কি কথা, শাশুড়ি যেমন যাকে না, মানে শাশুড়ি এমনই। মা দেখো দেখো তোমাকে কি সব বলছে তোমার জামাই। আমরা মোটামুটি ওই ক্যাটাগরিতেই পৌঁছে গেছি আপাতত। না অবভিয়াসলি খুব এনজয় করেছি, কারণ আমাদের যে সঙ্গীত পার্টটা ছিল ওখানে ডান্স ছিল, এরা খুব ভালো ডান্স করে, আমি তার ভেতর ধেরাই। না 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 এটা শোনার জন্য নয়, কারণ আমি টেলিকাস্ট দেখেছি, টেলিকাস্ট দেখার পরে আমি দেখেছি। না ওদের ডান্সগুলোর পরে যখন আমারটা থার্ড ডে টেলিকাস্ট হয়েছে সেটা ভালো হয়েছে, অ্যাটলিস্ট ওদের পাশে ছিলাম না। কিছু বলার জন্য? হ্যাঁ তোরা বলে ফেলো, না না অ্যাসিডিটি হবে, না না অ্যাসিডিটি হবে। আরে একটা মানে কি বলবো বলতো, একটা মানুষ এমন করতে থাকে না, মানে বলতে ইচ্ছে করে কিন্তু বলতে পারি না। বল বল বল, অন্য কিছু বল না, তুই অবভিয়াসলি এনজয় করছিস, সবার সঙ্গে একসঙ্গে দেখা হয় না ইভেন্ট ছাড়া। তুই নাচটা তুই ভালো নাচিস না? অবভিয়াসলি ভালো নাচিনি, আর কেন বলবো। হ্যাঁ মানে ও খুব ভালো দাদা, ও খুব ভালো ভাই। হ্যাঁ ও আমাদের ইউনিটের সবার ছবি ওর ক্যামেরায় রয়েছে, সেটা ম্যাটার। আমরা যার সঙ্গে যার বেশি পটে তার সঙ্গে। এবার এবার সুমনের কাছে যাওয়া যাক। না আমি অ্যাকচুয়ালি এনজয় করতেই আসি, আমি এনজয় করতে আসি, এরকম ইভেন্ট হলে আসি। না 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 সেটা 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 এই পাখা বন্ধ করো, চুরি হয়ে যাবে এই পাখা, এদিকে ঘুরিও না, চুল উড়ে যাবে। না হ্যাঁ মানে আমি আশিস দার থেকে ইন্সপায়ার্ড চুলের ব্যাপারে। হ্যাঁ তো এই আর কি। হ্যাঁ অবশ্যই অবশ্যই।
হ্যাঁ, প্রশ্ন উত্তরে তো অবশ্যই যাবো। তো সবার কাছে আগে তোমার কাছে যাই যে এই আজকালকার দিনে তো তুমি কতগুলো রিলস বানালে? ওইটা না পারি না আসলে, ওটা করতে গেলে তো একটা না না, ওরা আমাকে ভীষণভাবে উত্তেজিত করার চেষ্টা করে। আমি বলছি না, শুধু খারাপটাই বলে, ভালোটাই বলছি রে শোন মা, ওরা আমাকে খুবই চেষ্টা করে উত্তেজিত করে, কিন্তু আমি এখনও শিক্ষিত হয়ে উঠতে পারিনি। আমি দেখতে খুব মজা পাই, ওরা খুব সুন্দর সুন্দর, আজকেও একটা দেখলাম খুব সুন্দর একটা রাস্তায় আমার নাচ ছোটো নাতনি আর প্রিয়াঙ্কা মানে আমার হবু নাতবউ হতে চলেছে, হবে কি না পরের কথা, তারা খুব সুন্দর রিল বানিয়েছে। এরা তিনজন তো এমন একটা রিল বানিয়েছে আমার নাতবউ মানে বৃষ্টি, এশা এবং প্রিয়াঙ্কা, সেটার যেন কত হাজার লাইক হয়েছে, কত হাজার যেন সেটা অলরেডি লাইক হয়ে গেছে। সেগুলো দেখতে আমি খুব এনজয় করি, আমার দেখতে বেশি ভালো লাগে নিজে করাচ্ছি। তোমাদের কতগুলো রিলস বানানো? আমি দুটো বানিয়েছি, একটা একটা অসিদার সাথে আর একটা প্রিয়াঙ্কার সাথে, মানে এই বিয়ের কস্টিউমে। আমি খুব একটা রিল বানাই না, মানে হয়ে ওঠে না বিষয়টা, শুধু বানাবো বানাবো হতে আটকে যায়, আর যেহেতু আমি ওকে সহ্য করতে পারি না তার জন্য। না, রিলটা আমরা মাঝে মাঝে বানাই, ঠিক আছে, এবং সেটার মেইনলি কন্টেন্টটা হয় হচ্ছে ওই ফানি কমেডি টাইপ কন্টেন্ট দিয়ে আমরা রিলটা বানাই। জীবনটা তো আমাদের ট্র্যাজেডি, তাই আমরা কমেডি রিল বানাই। আমি প্রচুর বানাই, ও জানে, একদমই না আমি বেশি বানাইনি, আমি দুটো বানিয়েছি। মা কি কি মেনু আছে মা? একদম একদম একদম, আমরা এখানে সবাইকে নেমন্তন্ন না, আমরা সবাইকে নেমন্তন্ন করে দিয়েছি, না খাওয়ার জন্য নেমন্তন্ন করেছে। বিশাল সারপ্রাইজ, এই সব ডাকছে আমাদের ডিরেক্টর। হ্যাঁ ডাকছে, টাটা। কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না, কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন, যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত। পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে।